প্রদর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ জানাই আরআরএম বিজনেস বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি মিঠুন মুস্তাফিজ। আজ আমরা আরআরএম বিজনেস বাংলাদেশে আলোচনা করব জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহকে ঘিরে। আলোচনার আগে চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। শুরুতেই রয়েছেন ইসমাইল হোসেন সিরাজি, কমিশনার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট, এবং রয়েছেন জাকির হোসেন, অ্যাডিশনাল কমিশনার অফ কাস্টমস অ্যান্ড ভ্যাট। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আলোচনায়। বিজনেস বাংলাদেশ সংগত কারণেই ভ্যাট এবং ট্যাক্সের ইস্যু খুব বেশি প্রাসঙ্গিক। আমি খুব ভূমিকা ছাড়া যদি শুরু করি, 10 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ভ্যাট দিবস, এবং যেমনটি আপনাদের দেওয়া তথ্য অনুসারে জানলাম, 10 থেকে 15 হচ্ছে জাতীয় ভ্যাট সপ্তাহ। শুরুতেই আসতে চাই, হোয়াট ইজ ভ্যাট? যদিও আপনি কমিশনার, আপনার কাছে প্রশ্নটি ছোট, কিন্তু বাংলাদেশের সাধারণ দর্শকদের কাছে, মানুষের কাছে অবশ্যই ভ্যাট এখনও একটু পরিষ্কার হওয়ার মতো ব্যাপার, একটি জানার ব্যাপার। এখন আমরা অনেকেই সহজভাবে জানি না, হোয়াট ইজ ইট? ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন আপনি করেছেন। আসলে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে জনসাধারণ এবং ভোক্তা যারা আছেন, যারা প্রতিনিয়তই প্রতিদিন ভ্যাট প্রদান করেন, আসলে তাদের কাছে সাবলীল এবং সহজ ভাষায় ভ্যাটটা আমার মনে উপস্থাপন করা ভালো। অবশ্যই এটি হচ্ছে আসলে একটা ভোক্তা কর, ইংলিশে যদি আমি বলি এটা একটা কনজাম্পশন টাইপ অফ ট্যাক্স। যে কোনো ভোক্তা বা যা ক্রেতা যখনই কোনো কিছু পণ্য কিনতে যান, তখন তার উপর উনি ভ্যাট দিয়ে আসেন। এখন ভ্যাট কথাটা একটা সংক্ষিপ্ত সার, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন, মূল্য সংযোজন কর, যখন সংযোজিত মূল্যের উপরই এই করটি প্রযোজ্য হয়ে থাকে। সাধারণত আমি যদি ছোট্ট একটি অঙ্ক দিয়ে বলি, যে কোনো একটি জিনিসের কাঁচামাল আমরা যদি 100 টাকা দিয়ে কিনি এবং পরবর্তীতে এটিকে আমি যদি উৎপাদিত পণ্যে রূপান্তরিত করতে যদি আরও 100 টাকা আমি সংযোজন করি, তাহলে আমার টোটাল মূল্য হচ্ছে 200 টাকা। এখন পণ্যটি ক্রয় করার সময় যে 100 টাকা দিয়ে কিনেছি, সেই টাকার উপর যে আমি যদি কোনো, যে সেটা যদি ট্যাক্সেবল আইটেম হয়, সে টাকাটি কিন্তু আমি রেয়াত পাবো। আর আলটিমেটলি 200 টাকার উপর যে ট্যাক্সটি হবে, সেটি হবে আমার আউটপুট ট্যাক্স। সুতরাং আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বাদ দিয়ে যে নিট ট্যাক্সের উপর আমি দিব, সেটি কিন্তু ভ্যালুয়েটেড ট্যাক্সের উপর ভ্যাট এটা হচ্ছে। আর বর্তমানে সাধারণত মূল্য সংযোজন কর আমার আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে এবং রিটেল পর্যায়ে এটি প্রযোজ্য আছে। অলরাইট, আপনার কাছ থেকে আমি একটু চলে আসি। ডেপুটি প্রজেক্ট ডিরেক্টরও আপনি এমনি জাকির হোসেন, একই সাথে আপনি আপনার বড় দায়িত্ব হচ্ছে অ্যাডিশনাল কমিশনার অফ কাস্টমস অ্যান্ড ভ্যাট। ভ্যাট সম্পর্কে আপনাদের নিত্য নৈমিত্তিক কাজ, ভ্যাট নিয়েই গবেষণা, ভ্যাট নিয়েই প্রশাসন পরিচালনা। এই ভ্যাটের হিস্ট্রিটা গ্লোবাল পার্সপেক্টিভে কেমন, কোত্থেকে কীভাবে ভ্যাটের প্রচলনটা শুরু হলো? ধন্যবাদ। ভ্যাট অ্যাকচুয়ালি একটা থিওরি, ইকোনমিক থিওরি। এই থিওরিটা আসে 1921 সালে, ভন সিমেন্স নামক এক ভদ্রলোক যিনি ঘড়ির ব্যবসা করতেন, আপনারা হয়তো তার নাম জেনে থাকবেন। তখন সারা পৃথিবীতেই 18-19 রকমের ট্যাক্স কালেকশন করা হতো, একই ট্যাক্স পেয়ারের কাছে বিভিন্ন রকমের ট্যাক্স আদায়ের জন্য বারবার যাওয়া হতো। তো এই জায়গাটা থেকে দূর করার জন্য এবং ট্যাক্স প্রসেসটাকে সহজ করার জন্য উনি নিজে চিন্তা করলেন যে কীভাবে গভর্নমেন্টের ট্যাক্সও বাড়বে এবং ব্যবসায়ীদের কষ্টটাও কমবে। সেই থিওরি থেকে, চিন্তা থেকে উনি ভ্যাটের একটা থিওরি দেন, যেটা ইসমাইল হোসেন সিরাজি স্যার বললেন যে ভ্যাট হলো কনজাম্পশন ট্যাক্স। আলটিমেটলি এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং সরাসরি ভোক্তা, যিনি ভোগ করেন, উনি এই ট্যাক্সটা পে করবেন। তো এই জন্য সবার কষ্টটা কমানোর জন্য ওই জিনিসটা একটা সাইন্টিফিক ট্যাক্স ই করেন। তো 1954 সালে প্রথম ফ্রান্স এই ট্যাক্সটা ইম্পোজ করে, আর বাংলাদেশ ইম্পোজ করে 1991 সালে। আপনি যদি দেখেন যে ইকোনমিক গ্রোথের যেই মাইলস্টোনগুলো আছে পৃথিবীতে প্রত্যেকটা দেশেরই, সেই মাইলস্টোনগুলোর একটা হাই জাম্প শুরু হয় ভ্যাট যখন ইমপ্লিমেন্ট করে দেশগুলো। আপনি যদি 91 সালের পরে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চিন্তা করেন আর 91 সালের আগ পর্যন্ত আপনার ইকোনমিক গ্রোথ চিন্তা করেন, তাহলে দেখবেন 91 হলো আমাদের সেন্টার পয়েন্ট, যেখান থেকে আমরা একটু হাই রেটে আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে। এরকম পৃথিবীর প্রায় সব দেশই, আপনার যেসব দেশে ভ্যাট আছে, এখন 210টা দেশ আছে যাদের সঙ্গে সদস্য, তার মধ্যে 188টা দেশে ভ্যাট আছে। সর্বশেষ সংযোজন হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে ভ্যাট অনেক আগে থেকে ছিল, সেটা প্রায় 96 থেকে, ওরা ডিফারেন্ট নামে রাজ্য ভ্যাট ছিল, মড ভ্যাট ছিল প্রথম, তারপরে স্যান্ড ভ্যাট ছিল। রিসেন্টলি ওরা ওই মড ভ্যাট স্যান্ড ভ্যাট থেকে বেরিয়ে এসে, ওটা ভেরি কমপ্লেক্স ট্যাক্স সিস্টেম ছিল ইন্ডিয়াতে, ওইটা থেকে বেরিয়ে এসে জিএসটি নামে শুরু করে। পৃথিবীতে আসলে ভ্যাট দুটো নামেই পরিচিত, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স,
অথবা ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে ভিএটি, তা 90 থেকে 2000 বা 2005 পর্যন্ত যারা ভ্যাট ইন্ট্রোডিউস করেছে, সরি 54 থেকে, ওই সব দেশগুলো বেশিরভাগই ভিএটি নামে ইন্ট্রোডিউস করেছে। আর এখন যেসব দেশগুলো ইন্ট্রোডিউস করছে তারা বেশিরভাগই জিএসটি নামে ইন্ট্রোডিউস করেছে। আমরা সেই প্রক্রিয়ায় যাব কি না, একই সাথে প্রশ্ন হচ্ছে যে এটি হচ্ছে ভোক্তা কর, ভোক্তা তার নিত্য প্রয়োজনীয় পণ্য ভোগের মাধ্যমে, কনজামশনের মাধ্যমে, বাইংয়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় আর্থিকভাবে প্রতিনিয়ত অংশগ্রহণ করছে, ব্যাখ্যা করবেন। আমাদের এই যে আপকামিং যেই ভ্যাট দিবস এবং সপ্তাহ আসছে, এটার প্রতিপাদ্য হচ্ছে ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। এই ভ্যাট, ভ্যাটের যেই কন্ট্রিবিউশন টু দ্য নেশন, আমি যদি আপনাকে একটু ধারণা দেই যে এই ভ্যাটের যে কন্ট্রিবিউশন রাষ্ট্রীয় পর্যায়ে সেটি হচ্ছে অ্যাবাউট 36% অফ ভিএটি কালেকশন হয় আমাদের, মানে জাতীয় রাজস্ব বোর্ডের যে আমাদের টার্গেট দেওয়া হয়েছে আর কি। আমার যতটুকু মনে পড়ে 2017-18 অর্থ বছরে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা 248,000 কোটি টাকার মতো, তো সেখানে প্রায় এবছর প্রায় 91,00,000 কোটি টাকার মতো আমাদের ভিএটিতে, মানে 91,000 কোটি টাকার মতো লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। তো সেখান থেকেই বুঝতে পাচ্ছেন যে এই এই রাজস্বটার, এই যে এটা একটা, এটা এটা একটা পরোক্ষ কর, এটার পরিমাণটা এবং ব্যাপ্তিটা কত বেশি। আর প্রতিপাদ্য দিয়ে এটার ইম্পর্টেন্সটা বোঝানো যাচ্ছে যে ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। বর্তমান সরকার যে মেগা বড় বড় প্রজেক্টগুলি নিচ্ছেন, যেমন আমাদের একটা প্রাইড হচ্ছে পদ্মা সেতু, আমাদের নিজস্ব অর্থায়ন আমরা করছি, ইটস এ ভেরি গুড প্রাইড ফর আস যে আমাদের অর্থায়নে আমরা এটা করছি। ইটস এ ন্যাশনাল প্রাইড এন্ড অলসো অল অফ দ্য মোস্ট স্পিডি প্রজেক্ট অফকোর্স। এবং আমার মনে হয় যেহেতু নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু হচ্ছে এবং আমরা বলছি যে আমাদের রাজস্ব থেকে এই পদ্মা সেতু আমরা করছি, এবং প্রতিটি ভোক্তা যেহেতু ভ্যাটের মাধ্যমে রাজস্ব দিচ্ছেন, আমি মনে করি প্রতিটি ভোক্তা কিন্তু সে দাবি করতে পারে যে আমার করের টাকা এই পদ্মা সেতু হচ্ছে। যেমনটি বলছিলাম যে ভ্যাট আদায়ের ক্ষেত্রে, ট্যাক্স আদায়ে যেমন অনেক চ্যালেঞ্জ থাকে, ব্যক্তি পর্যায়ে কর আদায়, শিল্প মালিক যারা তাদের কাছ থেকে কর আদায় ইত্যাদি ইত্যাদি নানান হ্যাসেল আমরা দেখি, ট্যাক্স তো একটি, ভ্যাট তো একটি পরোক্ষ কর, তাই কি না, কনজাম্পশন কর, এটি আদায় কী কী চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হয়, মোস্টলি আপনারা যারা এই ভ্যাট অ্যাডমিন হ্যান্ডেল করেন? ধন্যবাদ। এটা আসলে ভ্যাট প্রশাসনের জন্য খুব বড় একটা প্রশ্ন। ট্যাক্স আদায় সারা পৃথিবীতেই খুব চ্যালেঞ্জিং, কারণ এবং পরোক্ষ কর আদায় আরও বেশি চ্যালেঞ্জিং। লোকজন প্রথমেই চিন্তা করে যে আমি কেন ট্যাক্স দেব, সরকার আমাকে কী দিচ্ছে? হ্যাঁ, সরকার জনগণকে সব কিছুই দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, রোড দিচ্ছে, ইলেকট্রিসিটি দিচ্ছে, হেলথ মানে শিক্ষা দিচ্ছে, কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে টাচ করে কম, ওভারঅল হলিস্টিক অ্যাপ্রোচে করে। কিন্তু ট্যাক্সটা যখন কালেক্ট হয় তখন কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছ থেকে কালেক্ট হয়। তো এইটাই হলো ভ্যাট ট্যাক্স কালেকশনের, যে কোনো ট্যাক্স কালেকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ভ্যাট কালেকশনে আরও চ্যালেঞ্জ এই কারণে যে ট্যাক্সটা দেয় হলো কনজিউমার, কিন্তু আদায় হয় ব্যবসায়ীর মাধ্যমে। ইনকাম ট্যাক্স যেমন ব্যবসায় একজন সিটিজেন সরাসরি গভর্নমেন্টকে দিয়ে দেয়, ভ্যাটটা সেটা দেয় না, আরেকজনের মাধ্যম হয়ে আসে। যখন আরেকজনের মাধ্যম হয়ে আসে সেখানে মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ড্রেনেজ হয়ে যায়। এবং ভ্যাটের ক্ষেত্রে এই ড্রেনেজের হার কম না, বলা হয় সারা পৃথিবীতে অ্যাভারেজে এই ড্রেনেজ হওয়ার হার 36%, আমাদের দেশে এই হারটা আরও বেশি। আমি সংখ্যাটা না বললাম কারণ এটা আসলে আমাদের জন্য খুব আনন্দদায়ক সংখ্যা হবে না। তো যাতে এই প্রবলেমটা না হয়, আমরা এখন আসলে মোটিভেটিং এনভায়রনমেন্টে কাজ করতে চাচ্ছি, বিজনেসম্যানদেরকে মোটিভেট করা যে তারা যেন স্বেচ্ছায় কর দেয়, আমরা যেন আইনের কঠিন বিষয়গুলো প্রয়োগ না করি। আপনি দেখেছেন যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স কার্ড আমরা দিয়েছি, তো আমরা রিসেন্ট আগামী ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহের মধ্যে এই কার্ডটা ট্যাক্সপেয়ারদেরকে দিতে চাচ্ছি। এটার নাম হলো ভ্যাট অনার কার্ড, এরকম একটা স্মার্ট কার্ড তারা পাবেন। আমি একটা ডামি আজকে করে নিয়ে আসছি দেখানোর জন্য। তো এই কার্ডটা দিয়ে আমরা যারা ট্যাক্সপেয়ার, অনেস্ট ট্যাক্সপেয়ার, যারা কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার, তাদেরকে এই কার্ডটা দেওয়া হবে। আমরা ট্যাক্সপেয়ারদের অনেস্টি ডিসঅনেস্টি নিয়ে কথা বলবো, তার আগে যেতে চাই আবারও কমিশনার মহোদয়ের কাছে। ভ্যাট দিবসের প্রতিপাদ্য কি এবার? আপনারা বলছেন ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন, দ্যাটস ইউর টোন, ইটস এ থিওরেম, রাইট? সো এর এর বাইরে আপনারা আর কি মেসেজ দিতে চান বিসাইড দিস স্লোগান?
আসলে এই দিবসটি পালিত হচ্ছে 2010 থেকে প্রতিনিয়তই এই দিবসটি পালিত হচ্ছে এবং সপ্তাহটিও পালিত হচ্ছে এবং এই দিবসটির মাঝে সারাদিনব্যাপী যে আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড থাকে সকালে র্যালি হবে সেকেন্ড সেশনে আমাদের আলোচনা সভা হবে তারপরে যে সমস্ত সম্মানিত সর্বোচ্চ ভ্যাট পেয়ার আছে তাদেরকে আমরা সম্মানিত করব তারপরে আমাদের জেলা উপজেলা পর্যায়ে সব জায়গায় সভা সেমিনার হবে আমাদের অংশীজন স্ট্যাক্স মানে স্টেকহোল্ডার সবাইকে নিয়ে আমরা এই দিবসটিতে আমরা কেন এই যে একটু আগে আমার সহকর্মী যে কেন ভ্যাট দিচ্ছি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে একটা প্রশ্ন জাগে যে আমি যে ভ্যাট দিচ্ছি এটা আমি কি পাবো এটা রিটার্নটা কি আসলে তো একজন ভোক্তা তাৎক্ষণিকভাবে কোনো রিটার্ন পান না কিন্তু একজন ভোক্তা যখন প্রত্যুষে সকাল থেকে উঠে যে দেখেন যে তার বাড়িতে বিদ্যুৎ নাই রাস্তা দিয়ে বেরিয়ে দেখে যদি তার রাস্তা ভাঙা খানা ভাঙা তো এই বিষয়গুলো তো সরকার করে দিচ্ছে এই রাজস্ব থেকে তো সুতরাং মানে যদি আমরা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই এবং আমাদের যে ভিশন আছে 2021-2041 আমরা একটা মধ্যমায়ের দেশে যাব আমরা একটা উন্নত দেশে রাষ্ট্র এই দেশ পরিণত করব এর জন্য কিন্তু এই রাজস্বের কোনো বিকল্প নেই একজন মানুষের সার্বিক জীবনমানের উন্নয়নের জন্য তার নিজের তরফ থেকে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কেন ভ্যাট পেতি আমরা ভ্যাট একটি স্বনির্ধারণী পদ্ধতি ওনার কর কিন্তু উনিই নির্ধারণ করেন তো সুতরাং এই স্বনির্ধারণের পদ্ধতি সে উনি যদি জেনে যান এবং আইনটি সম্বন্ধে যদি ধারণা হয় আমার মনে হয় যে এটার মধ্যে কোনো ভীতি থাকার কথা নয় কারণ স্বচ্ছতার মাধ্যমে উনি যদি মনে করেন যেমন ধরুন একজন ভোক্তা যখন আপনি মিষ্টি কিনলেন বিভিন্ন দোকানে গেলেন তখন আপনার একটা নাগরিক দায়িত্ব যে তার কাছ থেকে আপনি একটি ভ্যাটের চালান চেয়ে নেবেন কেননা ভোক্তাও জানতে চায় যে আমি যে করটি দিলাম এটি সরকারি কোষাগারে এটি গেল কি না তো সেটি নিশ্চিত হওয়া যাবে সে যদি আমাদের যে গভর্নমেন্ট যে প্রেসক্রাইব যে ফর্ম আছে ফর্ম আছে চালান আছে সেই চালানটি যেন সেই বিক্রেতা যেন ইস্যু করে এবং সেটি উনি যেন নিয়ে আসেন তার মাধ্যমে কিন্তু উনি নিশ্চিত হতে পারেন যে তার করটি সরকারি কোষাগারে গিয়েছে কর দিচ্ছি আমি ভোক্তা আদায় করছেন ব্যবসায়ীদের কাছ থেকে অর্থাৎ আমি টাকা ঠিকই দিচ্ছি ব্যবসায়ীর এই টাকা দিল কি দিল না সেগুলো আপনারা কিভাবে ফাইন্ড আউট করেন সারা পৃথিবীতে গড়ে 36% ট্যাক্স ভোক্তা দেয় কিন্তু সরকারের কাছে পৌঁছে না মিডিলে থেকে যায় তো এই ধাক্কাটা কমানোটাই হলো সরকারের অ্যাকচুয়াল দায়িত্ব আমরা এখন যেটা করছি ব্যবসায়ীরা যারা নন কমপ্লায়েন্ট তাদের কমপ্লায়েন্স বাড়ানোর জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস করছি তাদের মোটিভেট করছি আর দ্বিতীয় যেটা আমরা একটা নতুন অনলাইন সিস্টেম চালু করছি দ্যাটস ইট আমি প্রশ্নে আসতে যাচ্ছিলাম যে ট্রেডিশনাল ম্যানুয়াল বা কনভেনশনাল পদ্ধতিতে হলে সেটার ড্রেইন বা ওয়েস্টেজের সম্ভাবনা বেশি থাকে ইউর কামিং অন টু ভ্যাট অনলাইন সো এইটার বেনিফিটটা কিভাবে আসবে হ্যাঁ ম্যানুয়াল সিস্টেমে সারা পৃথিবীতে ট্যাক্স ড্রেনেজ অনেক বেশি তো আমরা বেশি ড্রেনেজের দেশের একটা আমাদের এখানে বলা হয় প্রায় 60% হলো ট্যাক্স গ্যাপ তার মানে যা আমার পাওয়া উচিত আর যা পাই তার মধ্যে ডিফারেন্সটা হলো 60% মানে আমি 60% পাই না 40% পাই ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস যেটা সেটা হলো সার্ভিসটাকে সিম্পল করে দেওয়া ট্যাক্স সিস্টেমটাকে সহজ করে দেওয়া ট্যাক্স পেয়ারের যে ভীতির কথা আপনি বলছিলেন এটা রাইট এখন ট্যাক্স সম্পর্কে ভ্যাট সম্পর্কে লোকজনের ভীতি আছে আস্তে আস্তে কমছে বাট এই ভীতিটাকে শূন্যের জায়গায় নিয়ে যাওয়া ট্যাক্স পেয়ার জন্য এটাকে তার একটা নাগরিক দায়িত্ব মনে করে এবং এরকম একটা কার্ড পেয়ে প্রাউড ফিল করে যে আমি এই দেশটাকে গড়ছি পদ্মা ব্রিজ গড়ছি পদ্মা ব্রিজের একটা ইটের টাকা আমার টাকায় হয়েছে এই গর্ববোধ করে এইটা করবে তখনই যখন তার দেওয়ার পদ্ধতিটাকে সহজ করা যায় এই জায়গা থেকে আমি যেতে চাই আমরা যখন ভিএটি ইন্ট্রোডিউস করলাম তখন ইকোনমি জাম খুললো আলোচনা শুরুর আগে আপনি একটি ফিগার দিয়েছিলেন কমিশনার জি আমরা যখন 1991 সালে আমরা মূল্য সঞ্চয় কর প্রবর্তন করি তখন আমি একটা অ্যাপ্রক্সিমেট ফিগার বলি 1735 এরকম একটা ক্রোর টাকা রিয়েলাইজেশন ছিল এবং বিগত বছর প্রায় আমরা 65,000 কোটি টাকা আর্ন করেছি এবং এর সেই সময় 1991 সালে যে ট্যাক্স জিডিপি রেশিও সেটাও মনে হয় 5.5-এর মধ্যে ছিল এখন তো বোধ হয় 11-এর কাছাকাছি সো আমাদের জিডিপি গ্রোথও প্রায় 7 ক্রস করে যাচ্ছে এই যে অর্থনৈতিক সূচকগুলি সবই ঊর্ধ্বমুখী তো এর থেকে প্রমাণিত হচ্ছে যে প্রতিনিয়তই আমরা প্রোগ্রেসিভ এবং উন্নতির দিকে এগোচ্ছি এই প্যাকেজ ব্যাটটা এবং ইসিআরটা সংক্ষেপে আমাকে বলবেন এই প্রত্যয়গুলো ইসিআর একটা এভ্রিভিয়েশন এটা হচ্ছে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার যে সমস্ত ব্যবসায়ী টার্নওভার বেশি তারা দেখবেন তাদের শপের মধ্যে কাউন্টারই একটা মেশিন থাকে
এই মেশিনটাকে সাধারণত ইসিআর হয়, সেটা দিয়ে তারা একটা সিম্পল তাদের যে সেলসটা এটা রেকর্ড করে। তো এই সেলসটা রেকর্ডের ভিতরে আমি একটু বলতে চাই যে এটা একটা ফিজিক্যাল মেমোরি একটা প্রোগ্রামিং করে দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড থেকে, আমাদের যে টেকনিক্যাল এক্সপার্টরা আছেন তারা দিয়ে দেয় যেন এটা ইরেজ করা না যায়, ইরেজ করা না যায়। তো সুতরাং সেটা সেটাতে সে তার পুরো মাসের তার সেলসটা রেকর্ড করে এবং দ্য এন্ড অফ দ্য মান্থ সে তার সেলস অনুযায়ী আমাদেরকে ভ্যাটটা প্রদান করে। এটি মূলত ছোট্ট করে একটা ইসিআর মেশিন তারা সংরক্ষণ করে, এবং যারা ইসিআর মেশিন সংরক্ষণ করে তাদের মূসক আইনের অনেক বাধ্যবাধকতা থেকে তাদের ইজি করা হয়েছে যে আপনি সেলসটা রেকর্ড করবেন এবং সারা মাস শেষে যে বিক্রয় হবে সেই বিক্রয়ের উপর আমাকে নির্ধারিত হারে করটা প্রদান করবেন। আর ফেরত আসছি আবারও জাকির হোসেনের কাছে, প্রত্যাশার জায়গাটা কি, আমরা কোন জায়গায় আছি এখন ফ্যাট আদায় ক্ষেত্রে? প্রত্যাশা আমরা যদি বলি আমাদের অন্যান্য ইকোনমিক ইন্ডিকেটরের সাথে চিন্তা করে তার ভ্যাট কালেকশন ভালো, কিন্তু এইটা সন্তোষজনক না। দেশের উন্নতির জন্য আমরা যদি মালয়েশিয়া হতে চাই, সিঙ্গাপুর হতে চাই, তাহলে আমাদের কালেকশন আরও বাড়াইতে হবে। তবে কালেকশন বাড়ানো মানে ট্যাক্স পেয়ারের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে না, সেটা যে গ্যাপগুলো আছে সেই গ্যাপটা কমে, আমাদের 60% গ্যাপ এটা যদি কমাইতে পারে তাহলে রেভিনিউ প্রায় 3 গুণ জাম্প করবে। আপনার সেই প্রত্যাশার জায়গায় থাকতে চাই। আমি শেষ করবো র্যাপ আপ করে, কমিশনার মহোদয় সরকারের কর্মকর্তা হিসেবে, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এই জাতীয় ভ্যাট দিবস এবং সপ্তাহকে ঘিরে সংক্ষিপ্ত কোনো বাণী যদি আপনার থাকে শেয়ার করতে পারেন। এই দিবসে আমি বলতে চাই যে আমাদের যারা শ্রোতা এবং যারা ভোক্তা এবং জনসাধারণ যারাই আছেন, যে আমরা সাধারণত রাজস্বটাকে বলি যে জনকল্যাণের রাজস্ব, রেভিনিউ ফর দ্য পিপল, এবং আপনারা সবাই অক্সিজেন অফ দ্য কান্ট্রি, অক্সিজেন অফ দ্য কান্ট্রি, অক্সিজেন অফ দ্য ডেভেলপমেন্ট অলসো। সো আমরা চাইবো যে আমাদের সবাই, আমরা যারা ভোক্তা জনসাধারণ সবাই যেন আমরা আমাদের নির্ধারিত রাজস্বটা সরকারি কোষাগারে দেই এবং সরকারের যে উন্নয়ন আমরাও একজন গর্বিত অংশীদার হই। অলরাইট, আমরা এই হোপ নিয়ে, আশাবাদ নিয়ে শেষ করতে চাই। ইসমাইল হোসেন সিরাজি, কমিশনার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট, এবং একই সাথে মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডিশনাল কমিশনার কাস্টমস অ্যান্ড ভ্যাট, আপনাদের দুজনকেই প্রাণবন্ত আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব জটিল অর্থনীতির প্রত্যয় বটে, তারপরেও আমি আশা করি দর্শক আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু জেনেছেন, এবং এই জাতীয় ভ্যাট দিবস এবং সপ্তাহ উপলক্ষে ডিটেইল হয়তো ক্ষুদ্র পরিসর হলে কিছুটা জ্ঞান পেয়েছেন। প্রিয় দর্শক, দেখছিলেন আরআরএম বিজনেস বাংলাদেশ, কথা বলছিলাম ভ্যাটের বিভিন্ন প্রত্যয় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী দিনগুলোতে ভিন্ন কোনো ইস্যুতে বিজনেস বাংলাদেশে কথা হবে ভিন্ন কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভীষণ ভালো থাকবেন সবাই।